আমরা যখন লোকাল মার্কেটে কোনো কিছু কিনতে যাই, আমাদের কিন্তু সবসময় যে প্রোডাক্টটা কতটুকু ভালো তার আগে কিন্তু আমরা জাজ করি প্রোডাক্টটা দেখতে কেমন লাগে। এই প্রোডাক্টগুলো নামগুলো যেগুলি বলেছি আমি, এগুলি নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমরা ইনকাম করতে পারবো মার্কেট প্লেস থেকে। ওকে, চমৎকার একটা প্রশ্ন। আপনার প্রশ্নটা যদি আমি একদম সহজ ভাষায় করি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে বর্তমানে কোন কোন প্রোডাক্টগুলোর ডিমান্ড অনেক বেশি বা কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, তাই তো? জুয়েল, এটাই তো প্রশ্ন। ওকে, আচ্ছা, এখানে হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমাদের জানা খুবই জরুরি, যারা নতুন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন বা যারা অন্যান্য গ্রাফিক ডিজাইন অনেকদিন যাবৎ কাজ করছেন বা স্পেসিফিক কোনো প্রোডাক্ট সম্বন্ধে শিখতে যাচ্ছেন, যে আমি তো অনেকগুলো বিষয় অল্প অল্প করে পারি, আমি স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে হয়তো বা ফিউচারে আমার কেরিয়ারটা বেটার হবে, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমি চেষ্টা করি এই স্বল্প সময়ের মধ্যে বিষয়টুকু নিয়ে কতটুকু কথা বলা যায়। তো আমাদের সাথে যারা আছেন তারা চাইলে কিন্তু নোট ডাউন করে নিতে পারেন আমি যেই প্রোডাক্টগুলোর কথা বলবো এখন বা যে আইটেমগুলোর কথা বলবো যেগুলি এখন বর্তমান মার্কেটে কাজ করা যেতে পারে। তো প্রথমেই যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি বা ব্র্যান্ড আইডেন্টিটি। এটার মধ্যে কি চলে আসে? ব্র্যান্ড আইডেন্টির মধ্যে কিন্তু অটোমেটিক আমরা পেয়ে যাই লোগো ডিজাইন, পেয়ে যাই স্টেশনারি, পেয়ে যাই ব্র্যান্ড গাইডলাইন যেটা থাকে সেটা পেয়ে যাই। একটা জিনিস চিন্তা করে দেখতে হবে আমাদের, যখনই কোনো একটা ব্র্যান্ড স্টার্ট হচ্ছে সেই ব্র্যান্ডের প্রথমেই কিন্তু ব্র্যান্ডিংটা করার জন্য তাদের ভিজুয়াল আইডেন্টিটি বা ব্র্যান্ড আইডেন্টিটি প্রয়োজন হয়, লোগো প্রয়োজন হয়ে যায়, স্টেশনারি প্রয়োজন হয়ে যায় বা ব্র্যান্ড গাইড যেটা ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয় যে আসলে ডিজাইনটা কি হবে, কালার কি হবে, ফন্ট কি হবে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। এরপরে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট প্রোডাক্ট হিসেবে সেটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, ঠিক আছে। মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিন্তু আমাদের যে কোনো ব্র্যান্ড স্টার্ট হয়ে যাওয়ার পরে প্রতিনিয়ত এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয় আমাদের, যে মার্কেটিং এর জন্য আজকে আমি একটা প্রোডাক্টের প্রমোশন করছি বা একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিলাম বা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হলো, তো আমার কিন্তু একটা অটোমেটিক একটা অ্যাড ডিজাইন প্রয়োজন হয়ে যাচ্ছে, সেটা হতে পারে অনলাইনে, সেটা হতে পারে অফলাইনে, ঠিক আছে। আবার আমাদের যদি এখানে প্রয়োজন হয়ে যায় একটা পোস্টার প্রয়োজন হয়ে যায় বা ম্যাগাজিন, নিউজ পেপার বা নিউজ পেপারের অ্যাড অথবা পোস্টার, ব্যানার, বিলবোর্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়া অ্যাড, এই যে আইটেমগুলো আছে আমাদের মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে, এখানে কিন্তু আমরা এই সেকশনের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারি। কারণ এই ধরনের প্রোডাক্টগুলো যতদিন বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানি পৃথিবীতে সাস্টেইন করতে পারবে এই ধরনের প্রোডাক্টগুলোর চাহিদা কিন্তু ততদিনই থাকবে। এরপরে কি চলে আসে? এরপরে চলে আসে ইউজার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন। এইটা কি? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইউজার ইন্টারফেস মানে ইউআই। আমরা কিন্তু ইউআই ইউএক্স এর কথা সবসময় শুনি, বাট ইউএক্স এর আগে কিন্তু চলে আসে ইউআই। ইউআইটা থাকার পরেই কিন্তু ওখানে ইউএক্স এর কাজটাজ করা যায়, আগে কিন্তু ইউআইটা লাগবে। তো ইউআই এর ভিতরে কি পাই আমরা? ইউআই এর ভিতরে আমরা পেয়ে যাই ওয়েব পেজ ডিজাইন, থিম ডিজাইন, যে থিম ডিজাইনের মধ্যে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস বা শপিফাই এর থিম গুলো ডিজাইন করতে পারি, গেমের ইন্টারফেস ডিজাইন করতে পারি অথবা আমরা অ্যাপের ইন্টারফেসটা ডিজাইন করতে পারি। তো এই সেক্টরটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি গ্রাফিক্স এর আন্ডারে। তো এইখানে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই যে আমি মাত্র সেক্টরটার কথা বললাম যে ইউজার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন, এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা স্কিল, এবং আমরা যদি এই প্রোডাক্টগুলো নামগুলো যেগুলি বলেছি আমি এগুলি নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমরা ইনকাম করতে পারবো মার্কেট প্লেস থেকে। এরপরে কি আসে? এরপরে চলে আসছে পাবলিকেশন গ্রাফিক ডিজাইন। পাবলিকেশন গ্রাফিক ডিজাইনটা আসলে কি? আমরা যখন কোন একটা বুকস এর কভার ডিজাইন করছি বা কোনো বুক ডিজাইন করছি, যখন আমরা কোনো নিউজ পেপার ডিজাইন করছি, কারণ আমরা নিউজ পেপার যেগুলি দেখি কত সুন্দর টেক্সট দেওয়া, টেক্সটের মাঝখানে ইমেজ দেওয়া, কত সুন্দর দেখা যায় জিনিসগুলি, এগুলি কিন্তু কোনো না কোনো ডিজাইনারই করে, রাইট? আবার আমরা যখন নিউজ লেটার বানাই, হ্যাঁ, নিউজ লেটারটাও কিন্তু পাবলিকেশন গ্রাফিক ডিজাইনের আন্ডারে পড়ছে। এরপরে কি আছে? এরপরে আছে ম্যাগাজিন, আছে ক্যাটালগ, আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তার মানে কি, আমি কিন্তু এখানে আপনাদের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে বলে দিচ্ছি যে গ্রাফিক ডিজাইনের কোন ক্যাটাগরিতে কোন কোন সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন বা কোন কোন সার্ভিসগুলো নিয়ে আপনি আজকে থেকে কেরিয়ার ডেভেলপমেন্ট করা শুরু করতে পারেন বা শেখা শুরু করতে পারেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সেকশনগুলো আমি বলছি গ্রাফিক ডিজাইন, এগুলো প্রত্যেকটারই ডিজাইন থিম বা ডিজাইন স্টাইল আলাদা আলাদা, আপনি কিন্তু একটার সাথে আরেকটাকে মেলাতে পারবেন না, ঠিক আছে। তবে বেসিক যে রুলসগুলো থাকে, যেমন কালারের জন্য, স্পেসিং এর জন্য, টেক্সটের জন্য, এই বিষয়গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেম হওয়ার কথা। এরপরে একটা খুবই জনপ্রিয় একটা গ্রাফিক ডিজাইনের সার্ভিস আছে, সেটা হচ্ছে কি? প্যাকেজিং ডিজাইন। আমরা কিন্তু চাইলে বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং অথবা লেভেল ডিজাইন নিয়ে কাজ করতে পারি, এইটারে কিন্তু মার্কেট ডিমান্ড অনেক বেশি। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন কোনো একটা প্রোডাক্ট বেসড ব্র্যান্ড বাংলা কি বলে মার্কেটে আসে,
তখন কিন্তু তাদের প্রথমেই যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে তাদের প্রোডাক্টটাকে দেখতে কেমন লাগবে, প্রোডাক্টটার প্যাকেজিংটা কেমন হবে, প্রোডাক্টের গায়ে লেভেলটা কেমন হবে, ওইটার উপরে কিন্তু অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে সেটার সেল। আমরা যখন লোকাল মার্কেটে কোনো কিছু কিনতে যাই, আমাদের কিন্তু সবসময় যে প্রোডাক্টটা কতটুকু ভালো তার আগে কিন্তু আমরা জাজ করি প্রোডাক্টটা দেখতে কেমন লাগে, ঠিক আছে? আমরা যখন টিভিতে অ্যাড দেখি, ওই অ্যাডের ভিতরে কি হয়, যে প্রোডাক্টটাকে যত সুন্দর করে প্রেজেন্ট করা হয় অ্যাডভার্টাইজমেন্টে, আমরা কিন্তু সেখান থেকে প্যাকেজিং দেখে ডিসিশন নিয়ে ফেলি যে আচ্ছা এই প্রোডাক্টটা আমার প্রয়োজন। তো প্যাকেজিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা চাইলে এই যে প্যাকেজিং গ্রাফিক ডিজাইনটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। এবং সবশেষে আমার লিস্টে যেটা আছে সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স ডিজাইন। এইটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডি একটা স্কিল, ঠিক আছে? বেশিরভাগ গ্রাফিক ডিজাইনাররাই ধীরে ধীরে গ্রাফিক ডিজাইনটা শেখার পরে মোশন গ্রাফিক্সে চলে যাচ্ছে। এখন মোশন গ্রাফিক্সটা কি, একদম সহজ ভাষায় যারা বিগিনার আমাদের সাথে যুক্ত আছেন তাদের জন্য বলতে চাই যে গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা স্টিল গ্রাফিক্স, যেটার কোনো নড়াচড়া করবে না, যেটা আছে সেটাই থাকবে, কোনো মুভমেন্ট নাই। আর মোশন গ্রাফিক্সটা কি, ওই যে আপনি স্ট্যাটিক গ্রাফিক্সটা দেখছেন গ্রাফিক ডিজাইনে, সেটা কি আপনি বিভিন্নভাবে মুভ করাতে পারেন। সেটা হতে পারে আপনি আপনার টেক্সটটাকে মুভ করাচ্ছেন, ইমেজটাকে মুভ করাচ্ছেন, কোনো একটা গ্রেডিয়েন্টকে আপনি একটু মুভ করাচ্ছেন, বা বিভিন্ন শেপকে মুভ করাচ্ছেন, মানে যাই হোক সহজ কথা হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে? এটা যখন আপনি করছেন তখনও কিন্তু আপনি এই স্কিলগুলো নিয়ে মোশন গ্রাফিক্সে কাজ করতে পারবেন। তো মোশন গ্রাফিক্সের ভিতরে কি কি আছে, মোশন গ্রাফিক্স নিয়ে আমরা কিন্তু যখন কাজ করব টাইটেল সিকোয়েন্স বা ইন ক্রেডিট নিয়ে কাজ করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতে পারি, অ্যানিমেটেড লোগো নিয়ে কাজ করতে পারি, তারপরে আমরা ট্রেইলার বানাতে পারি, আমরা প্রেজেন্টেশন বানাতে পারি, আমরা প্রমোশনাল ভিডিও থেকে টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত কিন্তু আমরা এই মোশন গ্রাফিক্স দিয়ে করতে পারি। এবং এখানে আমি যতগুলো স্কিলের কথা বললাম প্রত্যেকটা স্কিলই কিন্তু গ্রাফিক ডিজাইনের অন্তর্গত। আমরা সাধারণত যারা নতুন ডিজাইনার থাকি তারা কিন্তু খুবই চিন্তা করি যে গ্রাফিক ডিজাইন বলতে খুবই সহজ ছোট একটা ছোট মোটো একটা কিছু, কিন্তু আমাদের মনের মনে রাখতে হবে গ্রাফিক ডিজাইন এমন একটা স্কিল, আপনি ফ্রিল্যান্সিং স্কিলগুলো যত রকম স্কিল আছে ম্যাক্সিমাম স্কিলে আপনি ভালো করতে আপনার গ্রাফিক ডিজাইনটা জানতেই হবে। সেটা হোক না কেন ওয়েব ডিজাইন হোক, সেটা হোক না ভিডিও এডিটিং, সেটা হোক না মোশন গ্রাফিক, সেটা হোক না অ্যাপ ডিজাইন, সেটা হোক না আপনি এসইও করতে চান, এসইও করতে গেলেও কিন্তু আপনার গ্রাফিক্সের একটা সম্পর্ক ওটার সাথে আছে। তার মানে আমি এখানে কি বুঝতে পারছি, গ্রাফিক্স এমন একটা স্কিল যে স্কিল দিয়ে আপনি যে কোনো কিছু স্টার্টটা করতে পারবেন, ঠিক আছে? বাট পুরো গ্রাফিক ডিজাইনটা যদি আপনি শিখতে চান এটা আপনার জন্য একটু কষ্টকর হবে। এই জন্য আমরা যেটা করি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো মার্কেটের ডিমান্ড আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারি। কিছুক্ষণ আগে জুয়েল যেমনটা বলছিলেন যে ফাইবারে যখন আপনি কাজ করতে যাচ্ছেন, ফাইবারে গিয়ে আপনি গ্রাফিক ডিজাইন স্কিল ডেভেলপ করার আগে একটু রিসার্চ করে নেন যে কোন স্কিলগুলো ফাইবারে ডিমান্ড আছে বা কোনটাতে একটু কম্পিটিশন কম, যেটা আপনার মনে হচ্ছে যে কম্পিটিশন একটু তুলনামূলক কম। একবারে কম্পিটিশন কম হলে কি হবে, ওটাতে কিন্তু ক্লায়েন্টও কম হবে, মাথায় রাখতে হবে। আমাদের মার্কেট রিসার্চটা কিন্তু বুঝতে হবে। তো সেই জিনিসটা জেনে কিন্তু আমরা ওই জিনিসটা ওই স্কিলটাকে আয়ত্ত করতে পারি। Freelance Guru. Learn, earn, and enjoy life.